ভিডিওটা কিছুদিন আগের, আমরা গিয়েছিলাম অ্যাপেল স্টোরে, অ্যাপেলের যেহেতু নতুন মেহমান এসেছে সেটার সাথেই দেখা করার জন্য। মানে বাঙালি হিসাবে নতুন একটা মেহমান আসবে আর উকি দিয়ে সেই মেহমানের চেহারাটা দেখবো না, এটা তো হতে পারে না। তো আমরা চলে গিয়েছিলাম, গিয়ে দেখি শুধু আমরা না, আমাদের মতো আরও অনেকেই এসেছে এই এই মেহমানের সাথে দেখা করার জন্য। তো এই হচ্ছে অ্যাপেলের নতুন সদস্য, অ্যাপেল 16 প্রো ম্যাক্স, এটা আমার হাতে এখন। চেয়েছিলাম একটা সেলফি তোলার জন্য সুন্দর করে, কিন্তু বাদ দেই। আমি এটার প্রাইস বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 256 জিবি 6000 রিঙ্গিত, তারপর 512 জিবি হচ্ছে 7000 রিঙ্গিত, আর 1 টেরাবাইট হচ্ছে 8000 রিঙ্গিত। তো এটাকে যদি ঘরে তুলতে চান তাহলে আপনাকে এই দেড় মুহূর্ত দিতেই হবে। আর সাথে আছে এটার এই যে ছড়ানো ছিটানো কলকব্জা কিছুটা রয়ে গেছে, যদি কারো না থেকে থাকে তাহলে এই হেডফোনগুলো আপনি নিতে পারেন। এটার দামও কিন্তু কম না, প্রায় 470-479 রিঙ্গিতের মতো। যাই হোক, তারপর পাশে থাকা এই ট্যাপটাকে একটু নেড়ে ছেড়ে দেখতে চেয়েছি, সাথে কলম ছিল, ভাবলাম একটু দাগে টাগে দেখি কেমন দাগ হয়। সারা জীবন তো বল পেনে কলম দিয়েই লিখলাম, তো অ্যাপেলের পেন কিভাবে দাগ করে দেখি, কিন্তু হইলো না। যাই হোক, কি আর করার, প্রাইস দেখলাম, দেখি একটু শখ হলাম, শখ হয়ে সেখান থেকে ভাবছি স্কিপ করে যাবো, কিন্তু যাচ্ছি যখন দেখি না আর একটু দেখে যাই, কারণ এটা তো আর আমি নিতে পারতেছি না, দেখাটাই হচ্ছে সান্ত্বনার। এই যে এখানে সবগুলো ডিসপ্লে দিয়ে দিয়েছে, আর এখানে মালয়েশিয়াতে যারা কিনা আইসি আছে তারা চাইলেই প্রতি মাসের কিস্তিতে নিতে পারবে। অ্যাপেল স্টোর থেকে বের হয়ে আমরা সরাসরি চলে গিয়েছিলাম অ্যাপেলের চির প্রতিদ্বন্দ্বী স্যামসাং এর স্টোরে। সেখানে গিয়ে আমরা দেখি সামনে আমাদের দিকে তাকায় আছে হচ্ছে স্যামসাং ফোল্ড, যেটা প্রাইস পড়বে হচ্ছে মালয়েশিয়ান 7300 রিঙ্গিত। তো আমরা তো আর এটা নিতে পারবো না, জাস্ট ঘুরায় ফিরায় দেখে একটু ফিল নেওয়ার চেষ্টা করছিলাম, দেখা শেষ করে তারপরে রেখে দিতে হবে, এইটুকুই আমাদের নসিব আছে। যাই হোক, আর পাশেই ছিল হচ্ছে গিয়ে এটার ফোল্ড, ফোল্ডটাও এখন যেহেতু একটা নতুন ভার্সন এসেছে সেটাও যথেষ্ট সুন্দর, আর ওইটার প্রাইস হচ্ছে 4000 টাকার মতো, 4099, মানে 5000 টাকার কাছাকাছি। যাই হোক, এই হচ্ছে সেটা, খুবই সুন্দর। আমার জামাই এর আগেরটা ইউজ করছে, যার কারণে সে তার রিভিউ দিচ্ছিল। আমি যেটা চালাইতাম Flip 3, ওটা অনেক ইয়া ছিল, মানে আমার খুব ভালো লাগতো, কিন্তু এটা কেমন কেন জানি যে আঙ্গুল আঙ্গুল ব্যথা যাবে লং টাইমে, এই যে আমি যে এই আঙ্গুল দিয়ে প্রেশারটা দিতেছি, এই যে প্রেশারটা ভাঁজ করতেছি, আমারটা অনেক ইয়া লাগ, কমফোর্টেবল লাগতো, বেশি ইজি লাগতো, বেশি এটা একটু হার্ড বেশি, জেনারেশন ইয়া হয়েছে, নতুন আপডেট করছে বেশি, আমার কাছে আগেরটা বেশি ভালো লাগতো। আইফোন এবং স্যামসাংয়ের স্টোর ঘোরার পর আমরা চলে গিয়েছিলাম হুয়াওয়ের স্টোরে, আর সেখানে গিয়ে আমরা অনেক বড় একটা ধরা খেয়ে গেলাম। সেখানে ফোনগুলো দেখে আমরা তো রীতিমতো অবাক, এত সুন্দর ডিজাইন আর সেলারদের এত এত অফার, মানে ফ্রি গিফট, এগুলো শুনে আমরা তো পুরোপুরি লোভই পড়ে গেলাম। কি আর করার, তারা আমাকে ইনিয়ে বিনিয়ে একটা ফোন হাতে ধরাই দিল, আর সেটা হচ্ছে হুয়াওয়ের নতুন যেই কালেকশনটা এসেছে সেটা হুয়াওয়ে প্রোরা 70। খুবই সুন্দর একটা ফোন, যার কারণে আমরা তো আর হাতছাড়া করতেই পারলাম না। তার উপরে এটার সাথে যেই পরিমাণ ফ্রি গিফট দেওয়ার কথা বলল, সেটা লোভে পড়ে আমরা একদম বসে তাটকা পড়ে গিয়েছিলাম। এই হচ্ছে সেই ফোন। তো এখন এটাকে সেটিং করতে হবে, সমস্ত কিছু করার পর আমরা জানতে পারলাম যে ফ্রি গিফটগুলো এমনি এমনি দিবে না, ফ্রি গিফটগুলো নেওয়ার জন্য তাদের কিছু শর্ত আছে, সেগুলো আমাদের পালন করতে হবে। তো চলেন যাই আপনাদের দেখাই কি কি শর্ত ছিল সেগুলো। তো আমি যে শর্তের কথা বলছিলাম সেটা হচ্ছে তাদের সাথে সুন্দর করে কয়েকটা ফটোশ্যুট করতে হবে। তো এটাই ছিল সিম্পল একটা শর্ত ওনাদের, আর এটা পালন করার পরে আমরা অনেকগুলো ফ্রি গিফট পেয়েছি, আর এই হচ্ছে সেই ফ্রি গিফটগুলো, বাসায় এসে এখন আমরা এক এক করে ওপেন করে আপনাদের দেখাবো। একদিকে দুই প্যাকে, একটা হচ্ছে ওয়্যারলেস চার্জার প্লাস কার কার হোল্ডার, এটা ট্যাব না তো বাবা, ব্যাগ, এটা হচ্ছে ফোন, যদি ফোন আমরা আগে হাউ টু ফাইন্ড অ্যাপ, What's the time?
লাগি ওয়েট 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 সবার সবার দেখি পানি সরম আমি পোর্টেবল কফি কাপ নাইস আই লাইক ইট সাবার এই তো এক এক করে সবগুলো গিফট আপনাদের দেখিয়ে দিয়েছি, মোট 7টা গিফটের মতো ছিল আলহামদুলিল্লাহ। তো আজ আল্লাহ হাফেজ, বাই।